আজ আপনাদের দেখাবো শিবনিবাস, যেখানে রয়েছে এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। শিবনিবাস যাওয়ার জন্য মাঝদিয়া স্টেশনে নেমে টোটো ধরলে 10 মিনিটের মতো লাগে। টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে বাসের ব্রিজ অতিক্রম করলেই শিবনিবাসের মন্দির। এই বাসের ব্রিজ অতিক্রম করতে বর্তমানে জনপ্রতি 2 টাকা করে লাগে। এবার আমরা এই বাসের ব্রিজ ধরে আস্তে আস্তে হেঁটে চলেছি মন্দিরের দিকে। এই বাসের ব্রিজ ছাড়াও সামনের এই ব্রিজটি দিয়ে মন্দিরে যাওয়া যায়, কিন্তু একটু ঘুরে যেতে হয়। ব্রিজ পেরিয়ে আমরা এখন মন্দিরের রাস্তায় চলে এসেছি। সামনে যে 2টো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ডান দিকেরটা হলো পুরনো মেন মন্দির। আমরা এখন রয়েছি শিবনিবাসের মেন মন্দিরের একদম সামনে। এই মন্দিরটা পরে তৈরি করা, এখানেও আরেকটা শিবলিঙ্গ রয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে মেন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আপনারা এখন দেখছেন এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। আজ মন্দিরে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু এখানে অনুষ্ঠানের সময় প্রচণ্ড ভিড় হয়। পুজো দেওয়ার সময় সিঁড়ি দিয়ে এই সাইড দিয়ে উঠে অপর সাইড দিয়ে নেমে যেতে হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলুন আপনাদের মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখাই। পুজো দেওয়ার সময় মন্দিরের এই গেট দিয়ে ভেতরে ঢুকে অপর সাইড দিয়ে বেরোতে হয়। মন্দিরের ভেতরে কোনো ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে দেওয়া হয় না, তার জন্য সাইডে এই জায়গাটা আছে। শিব মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট রাধা গোবিন্দ মন্দির, কিন্তু সেখানে ছবি তোলা বারণ, তাই ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না। এবার আমরা চলুন পাশের এই ছোট মন্দিরটার থেকে ঘুরে আসি। পাশের এই মন্দিরটা আপাতত ফাঁকাই রয়েছে, কিন্তু শিবরাত্রি বা অন্য কোনো অনুষ্ঠানের সময় এখানেও লোকজন হয়। এখানেও রয়েছে শিবলিঙ্গ, কিন্তু মেন মন্দিরের মতো অতটা বড় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আজকের জন্য এটুকুই, নমস্কার।